দর্শক একুশের সংবাদ শিরোনামে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশা যারা স্বাধীনতায় বিশ্বাস করে না গণতন্ত্রে তাদের বিশ্বাস নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঐতিহাসিক ছয় দফা উপলক্ষে রাজধানীর ধানমন্ডিতে পক্ষ থেকে নিবেদনের পর এ মন্তব্য করেন তিনি কাদের বলেন ছয় দফার ধরেই মুক্তির সনদ পেয়েছে বাংলাদেশ বঙ্গবন্ধু দিয়েছেন মুক্তি আর তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে চলছে বাঙালির অর্থনৈতিক মুক্তির সংগ্রাম নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি গণতন্ত্রকে অস্বীকার করেছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের যৌন নিপীড়ন অর্থ আত্মসাত সহিংসতাসহ নানা ঘটনায় বিতর্কের মুখে কমিটি বিলুপ্তির দেড় মাসের মধ্যে নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম হেফাজতের মহাসচিব নুরুল ইসলাম জিহাদি সোমবার ঢাকার আল জামিয়াতুল ইসলামিয়া মাখজানুল উলুম খিলগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে নতুন কমিটি ঘোষণা করেন মামুনুল হক সহ সাম্প্রতিক সহিংসতার মামলায় যারা গ্রেপ্তার হয়েছেন তাদের নতুন কমিটিতে রাখা হয়নি হেফাজতুল ইসলাম বাংলাদেশ তেত্রিশ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির তালিকা মহতারাম আমির হজরত আল্লামা জুনায়দ ভাবনগরী নাইবা আমির কয়েকজন আছেন হজরত মাল্লা হাফেজ নুরুল ইসলাম ঢাকা মহাসচিব স্বাস্থ্য খাতের বাজেট কাঙ্ক্ষিত হয়নি বলে মন্তব্য করেছেন উন্নয়ন সমন্বয় ও হেলথ ওয়াচের প্রতিনিধিরা বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে উন্নয়ন সমন্বয়ের সভাপতি ডিউর রহমান স্বাস্থ্য খাতের গবেষণার জন্য বরাদ্দকৃত টাকা খরচে একটি ফাউন্ডেশন গঠনের দাবি জানান পার্শ্ববর্তী অনেক দেশের তুলনায় স্বাস্থ্য বাজেট এমনিতেই কম অপচয় দুর্নীতি আর বরাদ্দকৃত টাকা অব্যবহৃত থাকায় মন্ত্রণালয়ের সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেন হেলথ ওয়াচের আহ্বায়ক অধ্যাপক মুশতাক চৌধুরী বাজেটে স্বাস্থ্য খাতে দের মূল্যায়ন শীর্ষক আলোচনায় বক্তারা তামাক পণ্য নিরুৎসাহিত করতে আরও দিক নির্দেশনার দাবি জানান পাকিস্তানি দ্রুতগামী ট্রেনের সংঘর্ষে কমপক্ষে ত্রিশ যাত্রী প্রাণ হারিয়েছেন এতে আহত হয়েছেন আরও অর্ধ শতাধিক যাত্রী পুলিশ ও উদ্ধার কর্মীদের বরাদ দিয়ে পাকিস্তানের দৈনিক ডন এ তথ্য প্রকাশ করেছে সিন্ধু প্রদেশের ঘটকি জেলায় মিল্লাত এক্সপ্রেস লাইনচ্যুত হলে স্যার সৈয়দ এক্সপ্রেস এতে ধাক্কা দেয় পরে গ্রামবাসীর সহায়তায় মৃত এবং আহতদের হাসপাতালে নিয়ে যান উদ্ধারকর্মীরা কর্মীরা ঘটনার তদন্তে এরই মাঝে কাজ শুরু করেছে পুলিশ বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচে আজ ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায় বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাই পর্বে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের শেষ দিকের গোলে ঘুরে দাঁড়ানোই যেন বাংলাদেশ দলের অনুপ্রেরণা বছর আগে ভারতের বিপক্ষে ড্র করে পয়েন্ট পেয়েছিল লাল সবুজ জার্সিধারীরা বাছাই পর্বে ছয় ম্যাচে দুই পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে রয়েছে বাংলাদেশ আর তিন পয়েন্ট নিয়ে এক ধাপে গিয়ে টেবিলের চার নম্বরে ভারত এ ম্যাচে ভারতকে এগিয়ে রাখলেও পয়েন্ট নেয়ার দিকে নজর রেখেছেন বাংলাদেশ কোচ জেমিডে শক্তির বিচারে এগিয়ে থাকলেও বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না ভারত দর্শক এরই সাথে শেষ করছি একুশের সংবাদ শিরোনাম সন্ধ্যা ছয়টায় দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল